আবারও আমেরিকা ড্রোনকে যুদ্ধবিমান দিয়ে বিধ্বস্তের চেষ্টা করছে রাশিয়া। তবে এবার ইউক্রেনের আকাশে নয়, বরং সিরিয়ার আকাশে ঘটেছে এই ঘটনা। এবারে রাশিয়া তাদের অন্যতম আধুনিক ফাইটার SU-35কে ব্যবহার করছে আমেরিকার MQ-9 ড্রোনকে ধ্বংস করতে। এর আগে SU-27 যুদ্ধবিমান ব্যবহার করে কৃষ্ণসাগরে আমেরিকার ড্রোনের উপরে তেল ছিটে বিধ্বস্ত করায় রাশিয়া। মূলত সিরিয়ার আকাশে রাশিয়ার সাথে আমেরিকা এবং ইসরায়েলের উত্তেজনা হঠাৎ করেই বেড়েছে। রাশিয়া পরোক্ষভাবে ইসরায়েলকে হুমকিও দিয়েছে, সামনের দিনগুলোতে সিরিয়ায় অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। এমন সংখ্যার মধ্যেই আমেরিকান ড্রোনের সাথে রাশিয়ার যুদ্ধবিমানের প্রায় সংঘর্ষের এই ঘটনা ঘটল। সিরিয়ার আকাশে তিনটি আমেরিকান ড্রোনকে হয়রানি করছে রাশিয়ার যুদ্ধবিমান, এমন অভিযোগ আমেরিকার। এ সময় ড্রোনগুলো IS বা ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে মিশনে অংশ নিয়েছিল বলেই দাবি। আমেরিকা তাদের দাবির পক্ষে ভিডিও প্রকাশ করেছে। সিরিয়ার সীমান্ত অঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানান আমেরিকান বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আলেক্সাস গ্রিনকুইজ। আক্রান্ত MQ-9 ড্রোনগুলোর ম্যাক্সিমাম স্পিড 300 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পাল্লা 1900 কিলোমিটার। সম্পূর্ণ লোডেড অবস্থায় একটানা 14 ঘন্টা উড়তে পারে আর ভূপৃষ্ঠ থেকে 25,000 ফিট উচ্চতা পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম। আমেরিকা এ পর্যন্ত প্রায় 360টি MQ-9 রিপার ড্রোন তৈরি করেছে, যার অধিকাংশই অপারেট করে আমেরিকার সামরিক বাহিনী। লেফটেন্যান্ট জেনারেল আলেক্সাস এক বিবৃতিতে বলেছেন, তিনটি আমেরিকান MQ-9 ড্রোন IS লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করার সময় তিনটি রাশিয়ান যুদ্ধবিমান ড্রোনগুলোকে নাজেহাল করতে শুরু করেছিল। তিনি বলেন, রাশিয়ান জেটগুলো আমেরিকান ড্রোনের সামনে প্যারাশুট ফ্লেয়ার ফেলে দেয়, তাদের এড়িয়ে যাওয়ার পদক্ষেপ নিতে বাধ্য করে। একজন পাইলট MQ-9 সামনে তার বিমানের আফটার বার্নারও চালু করেন, এতে অপারেটরের নিরাপদে বিমান চালানোর ক্ষমতা ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, এই ঘটনাগুলো সিরিয়ায় কাজ করা রাশিয়ান বিমানবাহিনীর পেশাদার এবং অনিরাপদ কাজের আরেকটি উদাহরণ সৃষ্টি করেছে, যা আমেরিকা এবং রাশিয়া উভয় বাহিনীর নিরাপত্তার জন্যই হুমকিস্বরূপ। গ্রিনকুইজ রাশিয়ার এই বেপরোয়া আচরণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। চলতি বছরের শুরুর দিকেও একটি রাশিয়ান যুদ্ধবিমান কৃষ্ণসাগরের উপরে পরিচালিত একটি ড্রোনের প্রোপেলারে আঘাত করেছিল, এর ফলে সেটি বিধ্বস্ত হয়। যদিও রাশিয়া বরাবরের মতো এই দায় অস্বীকার করেছিল। আমেরিকার এই ড্রোনটির মূল্য $32 মিলিয়ন বা $320 কোটি বাংলাদেশি টাকা চেয়েও বেশি। দৈর্ঘ্য বিবেচনায় MQ-9 ড্রোনের চেয়ে সুখী SU-27 বা SU-35 যুদ্ধবিমানগুলো দ্বিগুণ বড় আর ওজন বিবেচনায় আট গুণ বড়। MQ-9 রিফার ড্রোনটি প্রথম সার্ভিসে আসে 2007 সালে। এটিকে একেবারে নিখুঁতভাবে টার্গেটে হিট করার জন্য ডিজাইন করা হয়েছে, এমনকি এক ব্যক্তি হলেও তাকে টার্গেট করতে পারে ড্রোনটি। কয়েক মাস আগে কৃষ্ণসাগরে এই মডেলের ড্রোনকে রাশিয়ার যুদ্ধবিমান ধাক্কা দিয়ে বিধ্বস্ত করেছিল। রাশিয়া এবং ইউক্রেনের উপকূলের অল্প দূরত্বেই ওই ঘটনা ঘটেছিল। প্রিয় দর্শক, এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাশিয়া মূলত কিসের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।